ঢালিউডের জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী। শোনা যাচ্ছে তিনি এবার হিন্দি ওয়েব সিরিজে কাজ করতে চলেছেন। কথাবার্তা মোটামুটি পাকা। বিপরীতে নায়ক হিসেবে নাম আসছে আলী ফজলের। তবে এই ওয়েব সিরিজের আরেকজন অভিনেতার নাম ঘোরাফেরা করছে, আর তিনি হলেন বাংলার সেই নায়ক, একাধারে গায়ক, অভিনয় করেন, পরিচালনাও করেন, ঠিকই ধরেছেন অনির্বাণ চট্টোপাধ্যায়। তাকেও প্রস্তাব দেওয়া হয়েছে, এখন শুধু সম্মতির অপেক্ষা। আর তা হলো বাংলার সেই নায়ক, গান অভিনয় করেন, পরিচালনাও করেন, ঠিকই ধরেছেন অনির্বাণ চট্টোপাধ্যায়। তাকেও প্রস্তাব দেওয়া হয়েছে, এখন শুধু সম্মতির অপেক্ষা। গোলাপ গ্যাং, মহালয়া খ্যাত বাঙালি পরিচালক সৌমিক সেনের পরিচালনাতে আসছে এই ওয়েব সিরিজ, আর তাতে মিমি হলেন নায়িকা। নায়ক কে হবে সেটাই এখনও ঠিক হয়নি। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। খোদা হাফেজ।